বন্ধুরা, মোয়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি একটা কন্টিনেন্টাল ডিশ। এটা হলো প্রন গার্লিক লেমন হোয়াইট সস। তো আমার এই রেসিপিটা বানাতে যা যা আমি এখানে নিয়ে নিয়েছি, এখানে আছে 300 গ্রাম চিংড়ি মাছ বা প্রন, লাগবে বাটার, হোয়াইট অয়েল, লেমন জুস, গার্লিক চপ, হোয়াইট পেপার, সল্ট, মেয়োনিজ, ময়দা, লেমন জেস্ট আর ফ্রোজেন ধনে পাতা। তো আপনারা চাইলে এখানে ফ্রোজেন ধনে পাতার বদলে পার্সলে পাতা ইউজ করতে পারেন বা ফ্রেশ ধনে পাতাও ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছের মধ্যে হাফ টিস্পুন মতন হোয়াইট পেপার বা সাদা গোলমরিচ দিয়ে দিলাম, আর দেবো হাফ চামচ মতো নুন, আর দেবো 1 টিস্পুন মতন লেমন জুস বা লেবুর রস। এবার এটাকে আমরা ভালোভাবে মাখিয়ে নেব চিংড়ি মাছটাকে। তো বন্ধুরা, আমি এখানে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। আমরা এখানে একটা প্যান চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমরা হোয়াইট অয়েল বা সাদা তেল। এখানে আমরা দেবো 2 চামচ সাদা তেল, আর দিয়ে দেবো এতে 1 চামচ বাটার, 1 টেবিল স্পুন। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমরা দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছগুলো এবার আমরা ভালো করে একটু ভেজে তুলে নেব। তো আমাদের এখানে চিংড়ি মাছগুলো হালকা করে সতে করে নিয়েছি আমরা, এবার আমরা চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবার আমরা ওই প্যানের মধ্যে দিয়ে দেবো ময়দা। এখানে আমি 3 টেবিল স্পুন ময়দা ইউজ করব। এবার এটাকে আমরা খুব ভালো করে একটু ভেজে নেব। তো এখানে আমাদের ময়দাটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমরা একটু জল মেশাবো, মেশাতে মেশাতে নাড়াতে থাকব যাতে লাম্প না পড়ে যায়, সেভাবে আমরা এটাকে মিশিয়ে নেব। তো এবার আমরা এই সসের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ ভেজে রাখাটা। এবার এতে আমরা আরেকটু মাখন দিয়ে দেবো। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমরা ওই বাটারের মধ্যে দিয়ে দেবো চপড গার্লিক বা কুচানো রসুন। তো এখানে আমাদের গার্লিকটা ভালো করে ভাজার পরে আমরা চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দেবো সসটা, শুধু চিংড়ি মাছ আমরা ওতে দিয়ে দেবো। এতে দিয়ে দেবো এবার আমরা 2 টেবিল স্পুন মতন মেয়োনিজ। এবার এতে দিয়ে দেবো আমরা 1 টিস্পুন মতন সাদা গোলমরিচ গুঁড়ো বা হোয়াইট পেপার। এতে দেবো আমরা লেমন জুস, লেবুর রস 1 চামচ, দেবো 1/2 টিস্পুন মতো নুন, যেহেতু বাটারে নুন থাকে তো নুনটা আমরা কমই দেবো, আর দিয়ে দেবো আমরা ফ্রোজেন ধনে পাতা। এবার এটাকে আমরা মিশিয়ে নেব। এবার এতে আমরা লেমন জেস্টটা দিয়ে দেবো, লেবুর খোসা কুচানোটা আমরা দিয়ে দেবো, এটা দিয়েই আমরা নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এখানে তৈরি হয়ে গেল প্রন গার্লিক লেমন হোয়াইট সস। তো আপনারাও এভাবে সার্ভ করতে পারেন, ফ্রাইড রাইস বা বাটার টোস্টের সাথে এটা খুব ভালো লাগবে। তো আপনারা এভাবে সার্ভ করে কোনো একটা রবিবারের খাবার এভাবেই জমিয়ে দিতে পারেন। তো আজ আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো
সেটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতন চলি বন্ধুরা, টাটা।